ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কি, তোমরা তো জানো থাম্বনেইলে দেখলে, যেটা মানে আজকে আমি টুকটাক রান্না শেখাবো, মানে যতটুকু আমি পারি, ঠিক আছে? তো যেটা বানানো মানে হচ্ছে ফ্রাইড রাইস আর কাশ্মীরি দম আলু। তো তোমরা দেখতে থাকো, আমি পার্ট ওয়াইজ দেখাতে থাকবো যে কীভাবে করে বানাচ্ছি, ঠিক আছে? স্টার্ট। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি ফার্স্ট নিয়েছি লং রাইস। তো এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটসের জন্য। এবার জলটা ফেলে দিয়ে চালগুলো ঝরিয়ে দিচ্ছি, এই চাল লাগবে। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর নিয়েছি গাজর, ক্যাপসিকাম, এটা হচ্ছে রাইস অয়েল, এটা অপশনাল, চাইলে আপনারা সবটা ঘি দিয়ে করতে পারেন, বাট আমি এই ভেজিটেবল গুলো ফ্রাই করার জন্য একটু অয়েল নিয়েছি, আর ঘি তো মাস্ট লাগছেই অল্প। আর নিয়েছি লবণ, চিনি আর কাঁচা লঙ্কা কয়েকটা, ঠিক আছে? এবার বানাই, দেখাই কি বানাচ্ছি। আরো দুটো জিনিস নিয়েছি, যেটা হচ্ছে কাজু আর কিশমিশ। কাজুটা আমি ফ্রাই করে নেব। তো এইখানে প্রথমে আমি কাজুগুলো ভেজে নিচ্ছি হালকা করে। কড়াই আমি তেলের সাথে অল্প ঘি দিয়ে দিয়েছি, সবজিগুলো এবার ভাজবো। আর এইখানে আমি জল গরম হতে দিচ্ছি, জলটা ফুটে উঠলে চালগুলো আমি 70% বয়ল করব। প্রথমে দেবো তেজপাতা, তারপর গোটা গরম মশলা গুলো দেবো। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। জলটা ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। ফোকাস হয়ে যা, ফোকাস হয়ে যা তোরা। আমি তোমাদেরকে বলেছিলাম যে চালটা 70% বয়েল করতে হবে, এটা আমার একটা মিস্টেক ছিল। তো চালটা 90% বয়েল করতে হবে, ঠিক আছে? এটা এটা হয়েছে, আরো কিছুটা হোক, তারপর আমরা নামিয়ে নেবো, ঠিক আছে? আর এদিকে সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে অনেকটা, আর একটু কিছুক্ষণ ভাজবো। সবজিটা আমার ভাজা শেষ, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর লবণ চিনি যা যা যতটা পরিমাণে লাগবে ততটাই দেবো, চিনি। চিনিটা রাইসে মোটামুটি বেশি লাগে, মানে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আমি একটু বেশি দেবো। এটা মিক্স করে নেব। চালটা ভালো মতো বয়েল হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি, আর কাজুটা ভিজে রেখেছিলাম। এবার কাজু কিশমিশটা দিয়ে আর চালটা দিয়ে জাস্ট ফ্রাই করতে হবে। আমি রান্নার ভিডিও খুব একটা বানাই না, তাই আমার এরকম কেত মেরে ভিডিও বানাতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি আমি, তাও বানানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো নেক্সটে আমি এগুলো ফ্রাই করব, মানে যে ভেজিটেবল গুলো ছিল ওটার সাথে কাজু কিশমিশটা দিয়ে আর চালটা দিয়ে ফ্রাই করতে হবে, ব্যাস হয়ে যাবে। ও আর হ্যাঁ, একটু ঘি দিতে হবে সামান, তাহলেই হয়ে যাবে। কাজু কিশমিশটা আমি আমাদের দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিও করার দুর্ভাগ্যবশত সময় পাইনি। এবার অল্প অল্প করে এর মধ্যে রাইস দেবো আর এদিকে ফ্রাই করতে হবে। তো অনেকক্ষণ পর আমার রাইস বানানো কমপ্লিট। চলো এবার তাহলে বানাই কাশ্মীরি দম আলু। তো কাশ্মীরি দম আলু বানানোর জন্য আলু নিয়ে নিয়েছি এইভাবে কেটে, আর এগুলোকে আমি হালকা বয়ল করে নিয়েছি, ঠিক আছে? আর এখানে নিয়েছি হচ্ছে বাদাম, কাজু আর কিশমিশ, এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এটার একটা পেস্ট বানাতে হবে। আর নিয়ে নিয়েছি সরষার তেল, ঘি
আমি অনেক আলসি, তাই এখান থেকে বার করতে পারিনি অত ডিজাইন করে রাখার জন্য। বাকি যা পেয়েছি কষ্ট সষ্ট করে এগুলো ডিজাইন করেছি, এই যে আমি অনেক আলসি হওয়ার কারণে এটা ডিজাইন করতে পারি। আর এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা চিনি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা মাস্ট, এটা লাগবে, এটা তেজপাতা, লবণ আর হলুদ। আর এখানে নিয়েছি পোস্ত, পোস্তটা আমাদের এই বাদাম আর এই পেস্টের সঙ্গে এটার সাথে পোস্তও দিতে হবে, ঠিক আছে। আর নিয়েছি অল্প দই, আর জানি না কি কি লাগবে, যদি কিছু নিতে ভুলে যাই তাহলে আমি পরে বলে দেবো। কাশ্মীরি দম আলু বানানোর জন্য আমি এখানে সরষে যেগুলো আলু বয়েল করা ছিল হালকা, সেগুলোকে অল্প ভেজে নেব। আলুগুলো ভাজা শেষ, আলুগুলো আমি তুলে রাখবো। পোস্ত, কাজু, কিশমিশ আর বাদাম যেটা বলেছিলাম পেস্ট করে নেবো, সেটা আমি করে নিয়েছি রেডি। আর টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে, এটাও আমি করে নিয়েছি। আমার আলু ভাজার যে তেলটা ছিল আমি সেটা দিয়ে করবো, এটা বেশি তেল দিচ্ছি না। আর ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর শুকনো, এটা অল্প ভাজা হয়ে এসছে, এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প সবটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে একে একে দিব লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য চিনি আর লঙ্কার গুঁড়ো। এটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে, বাট এর মধ্যে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা ফোকাস হয় না, বাজে একদম। তো এবার ওই দইটা এর মধ্যে দিয়ে এটা অনেকটা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করবো। এটার জলটা একদম শুকিয়ে গেছে আর এটা রেডি। এবার এটা সার্ভ করার আগে এর মধ্যে একটু সামান্য ঘি অ্যাড করবো জাস্ট। তো আমাদের রান্না শেষ। তো আমাদের কাশ্মীরি দম আলু বানানো একদম কমপ্লিট। আর আমি এখানে আরেকটা রেসিপি বানিয়েছি, এটা হচ্ছে পনিরের একটা রেসিপি, এটার ভিডিও আমি করতে পারিনি জাস্ট বিকজ রান্না করতে করতে ভিডিও করতে আমার খুব প্রবলেম হয়।